বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। গত 1-2 জুন 2023 খ্রিস্টাব্দ তারিখে পরিদর্শনকালে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের কুশলাদি সহ নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা রয়েছে কি না তা জানতে চান। এ সময় তিনি ভোটার ও প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপমহাপরিচালক বলেন, সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সাধারণ আনসার, ভিডিপি এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এ সময় তার সাথে ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা মো সেলিমুজ্জামান ও 3 আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।